Welcome to my channel EduTechFun. এর আগে অ্যাকচুয়াল বিস্ট দ্বিঘাত সমীকরণের পার্ট 1 ভিডিওতে কোষে দেখি 1.1 এর প্রশ্নগুলির সমাধান নিয়ে আলোচনা করেছি এবং পার্ট 2 এর ভিডিওতে কোষে দেখি 1.2 এর প্রশ্নগুলির সমাধান নিয়ে আলোচনা করেছি আজকের এই ভিডিওতে কোষে দেখি 1.3 এর প্রশ্নগুলির সমাধান নিয়ে আলোচনা করব Subscribe now and press the bell icon. Never miss an update. প্রথম যে প্রশ্নটা আছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি হিসাব করে লিখি এখানে সংখ্যা দুটি আমাদের জানা নাই তাহলে আমরা ধরে নিচ্ছি যে একটি সংখ্যা হলো x এখানে দেওয়া আছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 তাহলে এটা যদি আমাদের ছোট সংখ্যাটা হয় তাহলে অপর সংখ্যাটি x প্লাস 3 এখানে আমরা ধরে নিচ্ছি এটা হলো ছোট সংখ্যা এটা হচ্ছে বড় সংখ্যা এখানে যে শর্ত দেওয়া আছে তাতে দুটি সংখ্যার বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি একটা x একটা x প্লাস 3 তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে x স্কোয়ার প্লাস অপর সংখ্যাটা হচ্ছে x প্লাস 3 তার স্কোয়ার সমান হচ্ছে 117 এবার এটাকে আমাদের সমাধান করতে হবে এটা x স্কোয়ার এটা a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্রতে ভেঙে দিচ্ছি a স্কোয়ার প্লাস 2ab 2ab মানে 6x হয়ে যাবে এখানে প্লাস b স্কোয়ার মানে 9 সমান 117 তাহলে এটা হয়ে যাবে 2x স্কোয়ার প্লাস 6x 117টা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে তার সঙ্গে 9 আছে তো মাইনাস 108 উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করে দিলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়ালস টু 0 এটাকে আমরা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব 54কে ভাঙলে 6 9 54 এটাকে উৎপাদকে ভেঙলে পেয়ে যাব এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0 যেহেতু প্লাস আছে তাহলে 9 চিহ্ন বড়টা চিহ্ন প্লাস লিখব এখানে লিখতে পারি এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0 আবার এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0 হতে পারে তাহলে এক্স এর মান হয়ে যাবে মাইনাস 9 এখান থেকে এক্স এর মান পেয়ে যাব 6 যেহেতু প্রশ্নে বলা ছিল সংখ্যা দুটি ধনাত্মক তাহলে আমাদের এটা নেওয়া যাবে না এটি গ্রহণযোগ্য নয় প্রশ্নের শর্ত অনুসারে এটা আমরা নিতে পারবো না তাহলে আমাদের একটি সংখ্যা অর্থাৎ ছোট সংখ্যাটি হলো 6 উত্তর হচ্ছে সংখ্যা দুটি হলো ছয় ও পরেরটা হচ্ছে 3 বেশি 9 এরপরে দুইয়েরটা আছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি এখানে ভূমিটা বড় উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি বলে দেওয়া আছে তাহলে আমরা উচ্চতা যদি ধরে নিই এক্স তাহলে ভূমি হবে উচ্চতার দ্বিগুণ অর্থাৎ 2x তার অপেক্ষা 18 মিটার বেশি অর্থাৎ প্লাস 18 তাহলে ভূমি হয়ে যাবে 2x প্লাস 18 উচ্চতা হচ্ছে x ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে শর্তানুসারে আমরা লিখব হাফ ইন্টু ভূমি হচ্ছে 2x প্লাস 18 ইন্টু উচ্চতা হচ্ছে x সমান 360 বর্গমিটার এখান থেকে x এর মানটা নির্ণয় করতে হবে তিনের প্রশ্নটা আছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি ধরি সংখ্যাটি সমান x এখানে প্রশ্ন ছিল তো সংখ্যাটি নির্ণয় করি যেটা প্রশ্ন দেওয়া থাকবে আমরা সেটা ধরে নেব x এরপরে যে শর্তটা দেওয়া আছে একটি অখণ্ড সংখ্যার 5 গুণ তাহলে এই সংখ্যাটির 5 গুণ হবে 5x তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম তার বর্গেও অর্থাৎ x স্কোয়ার তার দ্বিগুণ 2x স্কোয়ার অপেক্ষা 3 কম অর্থাৎ মাইনাস 3 এটাই হচ্ছে আমাদের শর্ত এদের সমান হবে এখান থেকে আমরা সমাধান করব 2x স্কোয়ার
5x দিয়ে গেলে মাইনাস 5x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এটাকে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে ভেঙে নেব, বাদিকের রাশিটা 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 দিয়ে 6 হয়েছে, মাইনাস 6 প্লাস x করে দিচ্ছি, 2x কমন নিয়ে নিচ্ছি, তাহলে x মাইনাস 3, এখানে 1 কমন নিলে x মাইনাস 3 ইকুয়ালস টু 0, x মাইনাস 3 কমন চলে আসবে, 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 3 সমান 0, আবার লিখতে পারি 2x প্লাস 1 সমান 0। তাহলে x মাইনাস 3 সমান 0 থেকে পেয়ে যাবে x সমান 3, আর এখানে পেয়ে যাবে x সমান মাইনাস 1/2। এখানে দেওয়া ছিল সংখ্যাটি ধনাত্মক, যেহেতু সংখ্যাটি ধনাত্মক অতএব নির্ণয় সংখ্যা সমান হবে, এটা নেওয়া যাবে না, উত্তর হয়ে যাবে 3। এখানে দুটো স্থানের মধ্যে দূরত্ব দেওয়া আছে, আর দেওয়া আছে মোটর গাড়িতে যেতে যা সময় লাগবে, জীব গাড়িতে যেতে 2 ঘন্টা সময় কম লাগবে, মোটর গাড়ি অপেক্ষা জীব গাড়ির গতিবেগ 5 ঘন্টায় 5 কিমি বেশি। প্রশ্ন হচ্ছে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। আমরা প্রথমেই এই জায়গাটায় লক্ষ্য করব কী প্রশ্ন দেওয়া আছে, সেটা সমান একটা অজানা রাশি ধরে নেব। এখানে দেওয়া আছে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি, তাহলে লিখব প্রথমেই, ধরি মোটর গাড়ির গতিবেগ 1 কিমি প্রতি ঘন্টা, তাহলে জীব গাড়ির গতিবেগ 5 কিমি বেশি বলছে মোটর গাড়ির গতিবেগ অপেক্ষা, তাহলে লিখব জীব গাড়ির গতিবেগ x প্লাস 5 কিমি পার আওয়ার। এবার 200 কিমি যেতে প্রত্যেকের কত সময় লাগবে আলাদা আলাদা করে বের করব। 200 কিমি যেতে মোটর গাড়ির সময় লাগবে 200 বাই তার বেগ x, আবার জীব গাড়ির সময় লাগবে 200 বাই x প্লাস 5। তাহলে যার বেগ বেশি তার সময় কম লাগবে, এই জন্য দেওয়া ছিল মোটর গাড়ি যেতে যে সময় লাগে জীব গাড়ি যেতে তার থেকে 2 ঘন্টা সময় কম লাগে। তাহলে মোটর গাড়ির সময় লেগেছিলো 200 বাই x, সেটা বেশি, সেখান থেকে বিয়োগ যাবে, জীব গাড়ির সময় লেগেছে 200 বাই x প্লাস 5, তো এই দুটোর বিয়োগ ফল অর্থাৎ 200 বাই x মাইনাস 200 বাই x প্লাস 5 ইকুয়ালস টু হয়ে যাবে 2। এখান থেকে আমরা এক্সের মানটা সমাধান করে লিখব। এরপরে 5টা দেওয়া আছে, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার, পরিসীমা 180 মিটার, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্যপ্রস্থ হিসাব করে লিখি। এখানে যদি আমরা ধরি অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এক্স মিটার, এখানে দুটোই অজানা, দৈর্ঘ্যপ্রস্থ আমরা যে কোনো একটা ধরে নিচ্ছি, তাহলে প্রস্থ পেয়ে যাব, ক্ষেত্রফল যেহেতু দৈর্ঘ্যগুণিত প্রস্থ, তাহলে 2000কে এক্স দিয়ে ভাগ করলেই পেয়ে যাব প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য হলো এক্স মিটার, প্রস্থ হলো 2000 বাই x মিটার। এবার পরিসীমা মানে আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে শর্তানুসারে লিখব 2 ইন্টু দৈর্ঘ্যর জায়গায় লিখব এক্স, প্রস্থর জায়গায় লিখব 2000 বাই x, এটা সমান হচ্ছে পরিসীমা 180। তাহলে সমীকরণটা আমাদের দাঁড়ালো 2 ইন্টু x প্লাস 2000 বাই x সমান 180। এখান থেকে আমাদের এক্সের মানটা নির্ণয় করতে হবে। এরপরে 6 রং করে দেওয়া আছে, 2 অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরে অঙ্ক, এককের ঘরে অঙ্ক অপেক্ষা 3 কম, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়, সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তাহলে একক ঘরের অঙ্ক যেহেতু হিসাব করে লিখতে বলেছে, ধরি এককের ঘরের অঙ্কটি হলো এক্স। এখানে দেওয়া ছিল দশকের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, অতএব দশক ঘরের অঙ্ক এর থেকে 3 কম, তাহলে সংখ্যাটি হবে, সংখ্যাটি নির্ণয় করার সূত্র আমরা জানি, দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ করতে হয় প্লাস এককের ঘরের অঙ্ক, সমান হচ্ছে 10x মাইনাস 30 প্লাস x, অর্থাৎ 11x মাইনাস 30। এখানে শর্ত দেওয়া ছিল সংখ্যাটি থেকে ওর অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়, তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি সংখ্যাটি থেকে, অর্থাৎ সংখ্যাটি লিখলাম, তাদের অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, অঙ্ক দুটি হচ্ছে একটা এক্স, একটা এক্স মাইনাস 3, এটার গুণফল বিয়োগ করব এক্স মাইনাস 3 ইন্টু x, এটা বিয়োগ করলে বিয়োগফল হবে 15। এখান থেকে আমাদের এক্সের মানটা নির্ণয় করতে হবে। মাইনাস দিয়ে ভাগ করে দিচ্ছি, এখানে এক্স স্কোয়ার মাইনাস 14x মাইনাস 45টা প্লাস 45 হয়ে গেল,
সমান শূন্য। এটাকে উৎপাদক ভেঙে নিচ্ছি, পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ যোগ করলে চোদ্দ হবে, তাহলে মাইনাস নয় এক্স আর মাইনাস পাঁচ এক্সে হবে, তাহলে ওটা এক্স মাইনাস নয় ইন্টু এক্স মাইনাস পাঁচ। তাহলে লিখতে পারি এক্স মাইনাস নয় সমান শূন্য, আর এখানে লিখতে পারি এক্স মাইনাস পাঁচ সমান শূন্য। তাহলে এক্স ওয়ান হয়ে যাচ্ছে নয় এবং এক্স ওয়ান হচ্ছে পাঁচ। তাহলে আমরা এখানে দুটো উত্তর পেয়ে যাব, এককের ঘরে অঙ্কটি হবে পাঁচ বা নয়।